বন্ধুরা আমরা চলে আসছি বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর বাস স্ট্যান্ড পার হয়ে মধু সিটির ঠিক কাছাকাছি। আমরা এখানে আপনাদেরকে কয়েকটা প্লট দেখাবো, সেই প্লটের একটা চিত্র আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাচ্ছি। এই যে দেখুন, এটা মধু সিটির ঠিক সাইড, এটা মেইন রোড, এটা কেরানীগঞ্জের এরিয়ার মধ্যে পড়ছে। আশেপাশে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং রিসোর্টস অনেক কিছুই আছে। আপনারা দেখতে পাচ্ছেন হোমকেয়ার প্রপার্টিসের ইউটিউব চ্যানেল, অনেকে অপেক্ষায় থাকেন, হোমকেয়ার প্রপার্টিসের সাথে থাকেন, আপডেট পেতে চান নিত্য নতুন প্লট এবং ফ্ল্যাট। তা আজকে আপনাদেরকে কয়েকটা প্লট দেখাবো। প্লটগুলি ঢাকার খুব কাছাকাছি, মোহাম্মদপুর থেকে খুবই কাছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা মধু সিটি হাউসিং প্রকল্পের একটি বাড়ি, মধু সিটির একটা অফিস রুম, ঠিক মধু সিটির অফিস রুমের অপোজিটে রয়েছে মধু সিটি, মধু সিটির অপোজিটে রয়েছে মধু সিটি, মধু সিটি এবং জলপুরি শিশু পার্ক রেস্টুরেন্ট। জলপুরি শিশু পার্ক রেস্টুরেন্টের সাথে এই মধু সিটির যে প্রজেক্টটা অরিজিনালি প্রজেক্ট, সেই প্রজেক্টের এটা ভিতর সাইড আপনারা দেখতে পাচ্ছেন, এটা মধু সিটির ঠিক ভিতর সাইড। একটা বন্ধুরা মধু সিটি প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভিতরে যদি একটু দেখাই, এটা মধু সিটি হাউজিং প্রকল্প। এটা মধু সিটির বাড়ি এবং মধু সিটির অফিস রুম, অত্যন্ত আকর্ষণীয়। ঠিক এর পেছনের সাইডেই এই মধু সিটির অফিস এবং মধু সিটি হাউজিং প্রকল্প, হাউজিং প্রকল্পের ঠিক পেছনের সাইডেই কয়েকটা প্লট আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি না টেনে সর্বশেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, হোম কেয়ার প্রপার্টিস থেকে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা দেখাবো, যারা একটু ছোট প্লট কিনতে চাচ্ছেন স্বাদ এবং সাধ্যের বিবেচনায়, এই মুহূর্তে যারা বাড়ি করতে চাচ্ছেন একটু ঢাকায় শান্তির নীর, ঢাকায় বসবাসের জন্য একটা প্লট বা বাড়ি করতে চাচ্ছেন, ঠিক আপনাদের জন্য দেখাবো। এই মুহূর্তে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর হয়ে মধু সিটির ঠিক পেছনে, এটার পাশে আছে মিলেনিয়াম হাউজিং প্রকল্প, এর সাথে আছে মোহাম্মদনগর। ঠিক মোহাম্মদনগরের ওই অপোজিটই হলো মোহাম্মদনগর, ঠিক তার আগেই হলো গিয়া এই রোডটা, এটা সরকারি রোড, এই রোডের সাথেই একটি প্লট, ছয় কাঠার ছয় শতাংশের একটি প্লট। এই যে সীমানা দেখতে পাচ্ছেন, এই যে স্কোয়ার শেপ, এই যে সীমানাটা, ওই যে আরেকটা সীমানা দেখা যাচ্ছে ওই জায়গায়, আরেকটা সীমানা দেখা যাচ্ছে, ঠিক স্কোয়ার শেপের এই প্লটটি 6% বিক্রি হবে। এখান থেকে ধরলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের দেখানোর সুবিধার্থে, রোড বের হবে উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে। এই যে সাথে তিনতলা বাড়ি আছে, এদিকে বাড়ি আছে, দুই তিন প্লট পরে এই বাড়ি, এদিকেও বাড়ি আছে। এই প্লটটি আপনারা দেখতে আসতে পারেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এই মুহূর্তে বাড়ি করার উপযোগী একদমই, 7,80,000 টাকা করে মালিক দাম চাচ্ছে,
মালিকের প্রতিনিধির সাথে এই মুহূর্তে আমরা কথা বলে দেখলাম আমাদের জায়গা থেকে আমাদের পছন্দ হয় আপনাদের তো পছন্দ হতে হবে তাই আপনাদেরকে আসতে হবে দেন ভিডিও দেখে হয়তো বা কিছু গেস করা যায় তো বাস্তবে আসলে দেখলে হয়তো একটা ভালো লাগা তৈরি হতে পারে তাই ভিজিট করতে আসুন এবং এসে কাগজপত্র দেখুন মালিকের সাথে কথা বলুন দেন ডিসিশন নেওয়াটা আপনাদের জন্য সহজ হবে এখান দিয়ে রোড যেটা বের হয়েছে আপনাদেরকে সেই রোডটা এখন দেখাবো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এইখান থেকে সব ধরনের গাড়ি যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং মধু সিটি এই এলাকাটার নাম করা এবং মধু সিটির পিছনে যেহেতু জায়গাটা পড়েছে তা অনেকের জন্য লুক্রেটিভ হবে যারা কিনতে চান তারা দেখতে আসলেই বুঝতে পারবেন যে জায়গাটা আপনাদের পছন্দ হবে এবং এই মুহূর্তে বাড়ি করার উপযোগী যে সাইড দিয়ে রোড বের হয়েছে অলরেডি এটা 10 ফিটের একটি রোড এবং এই যে আশেপাশে বাড়ি আছে তাই বন্ধুরা আমরা মধু সিটির দিকে যাচ্ছি ঠিক মধু সিটির পিছনে গিয়ে যে রাস্তাটা মিলিত হয়েছে সেদিকে যাচ্ছি আপনারা আমাদের হোমকেয়ার প্রপার্টিসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং আমাদের নিচে দেওয়া প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন দেখতে আসলে ঠিক একদিন আগে জানাবেন তাহলে আমরা মালিকের সাথে কথা বলে রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম